बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आमी सुलताना रजिया आहमेद बावनी एकेडमी स्कूल एंड कॉलेजे सहकारी शिक्षक। आमादेर सम्मानित अध्यक्ष महोदय दिबा ओ प्रभाती शाखार शिफ्ट इनचार्ज सारगण आमार शिक्षक शिक्षिका बृंद एवं सम्मानित अभिभावक बृंद सबाई के अस्सलामु आलैकुम। आमार प्रिय शिक्षार्थी बृंद सबाई केमन आछो? आशा करी सबाई खूब भालो आछो। जेहेतु करोना एखन बेड़े गिएछे एर जोन्नो तोमादेरके बेशी बेशी करे बाइरे गेले हात धुते हबे आर अवश्यई मास्क पड़ते हबे, ठीक आछे? एटा किन्तु तोमरा भुलबे ना। आर जारा आजके आमादेर लाइव क्लास देखछे सबाई आमादेर लाइवटा आपनादेर टाइमलाइने शेयर करे दिन। आर आमार प्रिय स्टूडेंटरा जारा लाइव क्लासटी देखछो सबाई तोमरा बई खाता निये सामने बसे जाओ। आमी जेगुलो पढ़ाबो सेगुलो मनोयोग दिए शुनबे आर जेगुलो लिखाबो बोर्डे सेगुलो खाताय लिखे फेलबे, ठीक आछे? आजके तोमादेरके आमी बांग्लादेश ओ विश्व परिचय बई थेके सप्तम पाठ आमादेर प्रिय उत्स पढ़ाबो, ठीक आछे? तोमरा निश्चयई बईटा पेयेछो। एई बईये এই বইটা থেকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে সপ্তম পাঠ আমাদের প্রিয় উৎস পড়াবো, পৃষ্ঠা নাম্বার 21। সবাই বইটি খুলে ফেলো। আচ্ছা, সবাই এখানে দেখতে পাচ্ছো উৎসব মানে কি? উৎসব হচ্ছে, প্রথমে আমি বলি, আমাদের দেশে কিন্তু অনেক ধর্মের লোক বসবাস করে, তাই না? অনেক ধর্মের লোক কিন্তু বসবাস করে। এর মধ্যে কি মুসলমান, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, বিভিন্ন এই ধরনের লোকগুলো সবচেয়ে বেশি, তাই না? ইসলাম ধর্মের মানুষের বলা হয়, ইসলাম ধর্মের যারা তাদেরকে কি বলা হয়? মুসলমান। আর যারা নাকি খ্রিস্টান ধর্মের মানুষ তাদেরকে কি বলা হয়? খ্রিস্টান। প্রত্যেক ধর্মের মানুষেরই কোনো না কোনো উৎসব পালন করে, তাই না? তোমরা নিশ্চয়ই দেখেছো প্রত্যেক ধর্ম আছে, সেই ধর্মের মানুষগুলো কিন্তু এক একজন এক একটা উৎসব পালন করে, তাই না? এই উৎসবগুলোকেই বলা হচ্ছে কি? ধর্মীয় উৎসব, ঠিক আছে? ধর্মীয় উৎসব ছাড়াও আমরা বিভিন্ন জাতীয় উৎসবও পালন করে থাকি, তাই না? যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, তারপর পয়লা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপিত হয়, এগুলো এই অনুষ্ঠানগুলো কি বলো তো? এই উৎসবগুলোকে কি বলা হয়? জাতীয় উৎসব, ঠিক আছে? এই উৎসবগুলো সকল ধর্মের মানুষই কিন্তু পালন করে, তাই না? অত্যন্ত আনন্দের সাথে পালন করে থাকে। এখন চলো আমরা ডিটেলসে একটু তোমাদের বুঝিয়ে দেই এই উৎসবগুলো নিয়ে। যেমন মুসলমানদের প্রধান উৎসব হচ্ছে কি বলো তো? ঈদ। মুসলমানরা দুটা ঈদ উৎসব আমরা পালন করে থাকি, তাই না? আমরা যেহেতু মুসলমান, আমরা কিন্তু দুটি উৎসব পালন করে থাকি, একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আজহা, ঠিক আছে? এই দিনটা কিন্তু খুব আনন্দের সাথে আমরা পালিত করি, তাই না? আর আমাদের কাছে খুব প্রিয় ঈদ। এই দিনে সবাই আমরা নতুন জামা কাপড় পরি, একজন আরেকজনের বাসায় ঘুরতে যাই, মিষ্টি খাই, পোলাও খাই, তাই না? আমরা মুসলমানরা খুব আনন্দ করি। তাহলে মুসলমানদের উৎসব কয়টি? দুটি, একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আজহা। এবার আসো হিন্দু ধর্মের যে উৎসব, হিন্দু ধর্মের প্রধান উৎসব কি বলো তো? দুর্গাপূজা। দুর্গাপূজা কখন পালিত হয় জানো? শরৎকালে। যখন আমরা জানো এই শরৎকালে কি হয়, শিউলি কাশফুল কিন্তু ফুটে থাকে, অনেক সুন্দর সুন্দর সাদা সাদা কাশফুল দেখা যায়, তাই না? সেটা হচ্ছে কি? শরৎকাল। সেই সময় হিন্দুরা দুর্গাপূজা উৎসব পালন করে থাকে। এই উৎসবে তারা কি করে? মিষ্টি, নাড়ু, এই ধরনের প্রসাদ সবাইকে দিয়ে থাকে, ঠিক আছে? যারা হিন্দু তাদেরকে দিয়ে থাকে। দুর্গাপূজার সময় শিশুরাও কিন্তু, বড়রা, শিশুরা সবাই নতুন কাপড় পরে এই উৎসবে অংশগ্রহণ করে। প্রতিটা উৎসবে, যার যার উৎসবে, সবাই কিন্তু নতুন জামা কাপড় পরে থাকে, তাই না? নতুন নতুন খাবার দাবার খায়, একজন আরেকজনের বাসায় যায়। তারপর আমরা যেটা পড়ব, বৌদ্ধদের প্রধান উৎসব। বৌদ্ধদের প্রধান উৎসব হচ্ছে কি? বৌদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে এই উৎসবটা কি করা হয়? পালন করা হয়। এই উৎসবে গৌতম বুদ্ধের বন্দনা করা হয়। এই উৎসবে কিন্তু তারা কি করে? সবাই, ছোট বড়, শিশু বলো, বড় বলো, সবাই নতুন জামা কাপড় পরে এই উৎসবে অংশগ্রহণ করে থাকে। আরেকটি হচ্ছে বড়দিন। বড়দিন কাদের উৎসব বলো তো? বড়দিন হচ্ছে খ্রিস্টানদের উৎসব,
এই উৎসব কখন পালিত হয় বলতে পারবে কেউ? 25শে ডিসেম্বর, যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে তারা এই উৎসব পালন করে থাকে। এই দিনে কি করে? শিশুরা নতুন জামা কাপড় পরে, বড়রাও অবশ্যই পরে, ছোটরাও পরে। তারপরে এই উৎসবে তারা কি করে? বড়দের কাছ থেকে বিভিন্ন উপহার পেয়ে থাকে। আর এই উৎসব আর এই উপহারগুলো বহন করে নিয়ে আসে কে? সান্তা ক্লজ। ঠিক আছে, তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো আমাদের প্রত্যেকটা ধর্মের সবারই উৎসব আলাদা। মুসলমানদের উৎসব হচ্ছে ঈদ, হিন্দুদের উৎসব হচ্ছে, অনেকগুলো উৎসব তাদের আছে। আমরা প্রধান উৎসবগুলো নিয়ে আলোচনা আজকে করেছি। হিন্দুদের প্রধান উৎসব হচ্ছে দুর্গাপূজা, বৌদ্ধদের হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা, আর খ্রিস্টানদের হচ্ছে বড়দিন। ঠিক আছে, সবাই তাহলে বুঝতে পেরেছো? এইটা তোমরা আরও ভালো করে বাসায় রিডিং করবে, সুন্দর করে কার কোন ধর্ম কীভাবে দুর্গাপূজা কাদের কারা পালন করে, বৌদ্ধ পূর্ণিমা কারা পালন করে, বড়দিন কারা পালন করে, খুব সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বে। এখান থেকে কিন্তু তোমাদের ছোট ছোট প্রশ্নগুলো থাকবে, যেহেতু তোমাদের সিলেবাসে আছে এগুলো। এক কথায় উত্তর দাও, তাহলে বইটা ভালো করে পড়বে, উত্তর দিলে দিতে পারবে খুব সুন্দর করে। ধরো প্রশ্ন থাকতে পারে, মুসলমানদের ধর্মীয় উৎসব কয়টি? তোমরা সুন্দর লিখে দিবে মুসলমানদের ধর্মীয় উৎসব হচ্ছে কি, কয়টি? দুটি। হিন্দুদের প্রধান উৎসব কোনটি বা কি? হিন্দুদের প্রধান উৎসব হচ্ছে দুর্গাপূজা। তারপরে ধরো প্রশ্ন থাকতে পারে, বড়দিন কারা পালন করে? বড়দিন খ্রিস্টানরা পালন করে থাকে। এইভাবে করে তোমাদের ছোট ছোট প্রশ্ন থাকবে, কাজেই তোমরা বইটা ভালো করে রিডিং করবে, তাহলে এগুলোর উত্তর খুব সুন্দর করে লিখতে পারবে। আরেকটা কথা মনে রাখবে, যখনই রিডিং করবে যে শব্দগুলো তোমাদের কঠিন মনে হবে সেগুলো নিচে আন্ডারলাইন করে ফেলবে, সেগুলোকে মুখস্থ করবে। বাসায় আম্মু বা টিচার থাকলে ওনারা তোমাদের বলবে সে শব্দগুলো তোমরা না দেখে লিখে ফেলবে, তাহলে তোমাদের শব্দগুলো মুখস্থ হয়ে গেল, কঠিন শব্দ আর তোমাদের কাছে কঠিন রইল না। যখনই তোমরা একটা সেন্টেন্স লিখতে যাবে শব্দগুলোর বানান কখনোই ভুল হবে না। ঠিক আছে, যখনই রিডিং করবে তাহলে কি করবে, যেগুলো কঠিন শব্দ সেগুলো নিচে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে ফেলবে এবং সেগুলোকে তোমরা বারবার মুখস্থ করবে, লিখবে। আর যেগুলি জরুরি সেগুলো তো পড়বে, সাথে করে শব্দগুলো পড়বে, তাহলে দেখবে তোমাদের বানান আর কখনোই ভুল হবে না। আর অবশ্যই তোমরা হাতের লেখা লিখবে, আর অবশ্যই তোমাদের ভালো করে রিডিং পড়তে হবে। এবার আসো তোমাদের সিলেবাস অনুযায়ী, তোমাদের যেহেতু সত্য মিথ্যা শূন্যস্থান আর সঠিক উত্তর আছে, আমি বোর্ডে এগুলো তোমাদেরকে তুলে দিব, আর তোমরা এগুলো দেখে দেখে খাতায় সুন্দর করে লিখে নাও। এই দেখো তোমাদের বইয়ের প্রথমে যেগুলো দেওয়া আছে, 1 নম্বরে শূন্যস্থান, 2 নম্বরে দেওয়া আছে কি, সঠিক উত্তর। এগুলো বোর্ডে আমি তুলে দিব, আর সত্য মিথ্যাগুলো আমি নিজে থেকে দিব, বই থেকে দিব, বের করে সেগুলো লিখে দিব। তাহলে তোমরা সুন্দর করে লিখে নাও। বইয়ের প্রথমেই দেয়া আছে, আমরা প্রথমে লিখে নিই শূন্যস্থান। শূন্যস্থান আমি প্রতি ক্লাসে বারবার বুঝাচ্ছি, আজকেও আবারও বুঝিয়ে দিয়েছি। শূন্য মানে কি? খালি। স্থান মানে কি? জায়গা। একটা জায়গা খালি থাকবে, সেখানে তোমাকে সঠিক শব্দ বসাতে হবে। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে কি? শূন্যস্থান। আর শূন্যস্থান পরীক্ষার খাতায় তোমাদের লিখতে হবে। ঠিক আছে, আর যদি না লিখতে পারো, যদি টাইম কম থাকে, তাহলে তোমরা মেন শব্দটা লিখে ফেলতে পারবে, কিন্তু সব টাইম থাকলে অবশ্যই তোমাদেরকে লাইন তুলে লেখাটাই মানে একদম ঠিক। আচ্ছা, এবার আমরা ক নাম্বার দিয়ে শূন্যস্থানটা লেখা শুরু করি। প্রথমে যেটা দেয়া আছে, দুর্গাপূজা দুর্গাপূজার ড্যাশ উদযাপন করা হয় বলতো দুর্গাপূজা কখন উদযাপন করা হয়? আমরা কি পড়েছিলাম, কখন উদযাপন করা হয়? শরৎকালে। শরৎকালে খ নাম্বার দেখো, এটা এগুলো কিন্তু তোমাদের বই থেকে দেয়া হচ্ছে। বৌদ্ধ
বৌদ্ধ পূর্ণিমায় বৌদ্ধরা বৌদ্ধ পূর্ণিমায় বৌদ্ধরা দেশ বন্দনা করে কার বলো তো? গৌতম বুদ্ধের। এখানে উত্তর কি হবে? গৌতম বুদ্ধের। গ নাম্বার আছে, বড় তিনে শিশুরা, সরি আগে আমরা লিখে নেই, আনসার পরে বলবো। বড়দিনে শিশুরা নানান রকম ড্যাশ পায়। কি পায় বলো তো? বড়দিনে শিশুরা নানান রকম ড্যাশ পায়, কি পায় বলতে পারবে? বড়দিনে শিশুরা নানান রকম উপহার পায়, তাই না? আমরা কিন্তু টিভিতে এগুলো দেখি, যে দেখা যাচ্ছে বড়দিন হচ্ছে, বাচ্চাদের কাছে অনেক চকলেট, অনেক ড্রেস, অনেক কিছু থাকে, তাই না? এগুলো কে দিয়ে যায়? সান্তা ক্লজ এসে তাদেরকে দিয়ে যায়, ঠিক আছে? তোমাদের শূন্যস্থান, তোমাদের বইতে যেহেতু তিনটা আছে, তিনটেই থাকবে। এবার আমি সঠিক উত্তর দিব। সঠিক উত্তরের এক নম্বরে আছে, হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব কোনটি? প্রধান ধর্মীয় উৎসব কোনটি? প্রথমে যেটা দেয়া আছে, বৌদ্ধ পূর্ণিমা, দুই দেওয়া আছে বড়দিন, তিন দেওয়া আছে দুর্গাপূজা। বলো তো তাহলে হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব তাহলে কোনটি বলো তো? বৌদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ পূর্ণিমা কি হিন্দুদের প্রধান উৎসব? না, বড়দিন। বড়দিন কিন্তু খ্রিস্টানদের। তাহলে কি বাকি আছে? সেটা দুর্গাপূজা। তাহলে উত্তর কি হবে? তোমার উত্তর লিখতে হবে এভাবে করে, যেহেতু তুমি প্রশ্ন বা এইসব কিছু লিখবা না, তাই তোমার প্রশ্ন এভাবে লিখতে হবে। উত্তর ক, ক দিয়ে তিন নাম্বার দিবে, দিয়ে তুমি কি লিখবে? দুর্গাপূজা, দুর্গাপূজা, দুর্গাপূজা হচ্ছে হিন্দুদের প্রধান উৎসব। খ নাম্বার, খ্রিস্টানদের, খ্রিস্টানদের, খ্রিস্টানরা, সরি, খ্রিস্টানরা বড়দিন উৎসব পালন করেন কখন? পালন করেন কখন?
ঠিক আছে, খ্রিস্টানরা বড়দিন উৎসব পালন করেন কখন? এখানে তোমার তিনটা প্রশ্ন দেওয়া থাকবে। ফার্স্ট হচ্ছে 25 মার্চ, বইতে যেভাবে আছে আমি সেভাবেই লিখছি, 25শে মার্চ লেখা থাকলে ভালো লাগতো। 16 ডিসেম্বর, 3 দেয়া আছে, 25 ডিসেম্বর, 25 ডিসেম্বর, তাহলে বলো তো এটার উত্তর কি হবে? খ্রিস্টানরা বড়দিন উৎসব পালন করেন কখন? 25শে ডিসেম্বর। উত্তর খ, খ লিখে 3, 25 ডিসেম্বর, ডিসেম্বর, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে, আমি এখানে লিখে ফেলছি খ, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস কবে? স্বাধীনতা দিবস কবে? নাম্বার দিয়ে লেখা আছে 25 মার্চ, 2 নাম্বার দিয়ে লেখা আছে 26 মার্চ, 3 নাম্বার দিয়ে লেখা আছে, যেহেতু বোর্ডের আমি বেশি নিচে নামতে পারবো না, এখানে আমি লিখে দিচ্ছি 16 ডিসেম্বর। তাহলে আমাদের স্বাধীনতা দিবস কবে বলতো? কি কবে হবে? আমরা কিছুদিন আগে কিন্তু এটা পালন করেছি, তাই না? 26শে মার্চ, 2 নাম্বার হবে। গ লিখে 26 মার্চ, ঠিক আছে। আচ্ছা, এগুলো সব তোমরা খাতায় তুলে নিবা, এখানে শূন্যস্থান আছে, আর এটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে, শূন্যস্থান আর সঠিক উত্তর। সবার আশা করি সবার এগুলো লেখা হয়ে গিয়েছে। এখন আমি বোর্ডটা মুছে দিব, সত্য মিথ্যা দিব। তাহলে আমি বোর্ড এখন মুছে দিচ্ছি। যতটুকু আমার দরকার আমি ততটুকু মুছে দিচ্ছি, পরে লাগলে বাকিটা মুছে দিব, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে সত্য মিথ্যা দিব। এখন দিব তোমাদের সত্য মিথ্যা। সত্য মিথ্যাটা কি আসলে? একটা বাক্য দেওয়া থাকবে, বাক্যটা যদি সঠিক থাকে, পরিপূর্ণ থাকে, বই থেকে সঠিক কথাটা থাকে, ভুল না থাকে, তাহলে তার পাশে লিখতে হবে সত্য। এবং বাক্যটা যদি কোনো একটা শব্দ যেটা হওয়ার দরকার সেখানে না হয়ে অন্যটা দেওয়া হয়েছে, তাহলে কী হবে? সেটা মিথ্যা। তাহলে সত্য মিথ্যা লেখার সময় অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণ বাক্যটা তুলে লিখতে হবে, সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা। আর কেউ যদি বাক্য না তুলে সত্য মিথ্যা লিখো, তাহলে কিন্তু হবে না, ওটা কেটে দেওয়া হবে। তাহলে আমরা প্রথমেই যেটা লিখছি, দেখো প্রথমেই লিখে ফেলি, বাংলা বছরের প্রথম মাস বাংলা বছরের প্রথম মাস আষাঢ়, বাংলা বছরের প্রথম মাস আষাঢ় লিখে দিয়েছি আমি,
তাই না? আমি এখানে একটু চেঞ্জ করে দিয়েছি। বলো তো তাহলে বাংলা বছরের প্রথম মাস কি আষাঢ়? তোমরা সবাই জানো বাংলা বছরের প্রথম মাস হচ্ছে কি বলো? বৈশাখ। আমরা ওই যে নববর্ষের উৎসব পালন করি তাই না, লাল সাদা লাল শাড়ি পরি, সাজুগুজু করি, সবাই বাইরে ঘুরতে যাই, তোমাদের স্কুলে অনেক অনুষ্ঠান হয় তাই না, সবাই আমরা জানি। কিন্তু এটা কিন্তু কেউ আমরা অজানা নাই যে বাংলা বছরের প্রথম মাস হচ্ছে কি বৈশাখ। সেদিন নববর্ষ, পহেলা নববর্ষ তাই না, সেদিন আমরা উদযাপন করে থাকি এবং সবাই সাদা শাড়ি সাদা লাল শাড়ি পরি, তোমাদের স্কুলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তাহলে এটা কি হবে বলো তো? এটা মিথ্যা হবে। পাশে আমার লিখতে হবে কি? মিথ্যা। ও, শুধু ম লিখলে হবে না, শুধু ম লেখা যাবে না, পূর্ণ শব্দ লিখতে হবে। ম ঋষিকার মি থ জ জফলা আকার, পুরোটা বানান করে লিখতে হবে। সত্য মিথ্যা কেউ যদি ম আর স লিখো তাহলে কিন্তু কেটে দেওয়া হবে। পুরোটা শব্দ বানান করে লিখতে হবে, প্রশ্নে যেভাবে দেওয়া থাকবে। তোমরা যদি এই বানানটা কেউ না পারো, তোমাদের কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে দেখেও তোমরা লিখে দিতে পারো, ঠিক আছে? কাজে এগুলো কিন্তু তোমাদের বারবার বাসায় হাতের লেখা প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমাদের হাতের লেখা স্পিডটা বেড়ে যাবে, দ্রুত তোমরা লিখতে পারবে, ঠিক আছে? এর জন্য লিখবে, বেশি বেশি লিখতে হবে, লিখলেই দেখবা হাতের লেখা খুব দ্রুত তোমরা লিখতে পারছো। মুসলমানরা বছরে তিনটি উৎসব পালন করেন, কি হবে বলতো? মুসলমানদের, আমরা মুসলমান, আমাদের কি তিনটি উৎসব? আমরা কি এটি পড়েছি বইতে, বা আমরা কি এটি জানি? আমাদের তিনটি উৎসব আমরা কিন্তু সবসময় শুনে আসছি। আমাদের মুসলমানরা বছরে আমরা দুটি উৎসব কিন্তু পালন করি, একটা ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে কি ঈদুল আজহা। তাহলে এখানে তিনটি আছে, তাহলে কি হবে আমাদের? কি লিখতে হবে? মিথ্যা লিখতে হবে। এটার পাশে কি লিখতে হবে? মিথ্যা। মিথ্যা লিখে দিতে হবে তাই না? তিন নাম্বার কি হবে দেখি, হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব, হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা তাই না? আমরা কিন্তু তাই পড়েছি না, হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব কি দুর্গাপূজা তাই না? প্রধান প্রধান বলা হয়েছে, হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তাহলে এটা কি হবে, সত্য না মিথ্যা? সত্য হবে, এটা সত্য হবে। চার নাম্বার, ২৬শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস, মহান স্বাধীনতা দিবস কি, এটা কি সত্য হবে? তোমরা কিছুদিন আগে যে উৎসবটা করলে, যে জাতীয় উৎসবটা করলে, স্কুলে আসলে অনুষ্ঠান করলে, সব কিছু করলে, সেই অনুষ্ঠানটা কবে হয়েছিল? মার্চে না? মার্চে হয়েছিল তো তাই না? ২৬শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। তাহলে এটা কি হবে? অবশ্যই সত্য হবে, পাশে লিখে দিতে হবে কি সত্য। ভুলবে না কিন্তু, দন্ত স বা ম এই ধরনের কিছু লেখা যাবে না, পুরোটা শব্দ বানান করে লিখতে হবে, সত্য আর মিথ্যা। আমাদের আরেকটা আছে, আরেকটা লেখার জন্য আমাদেরকে কি করতে হবে বলতো?
এই এক নাম্বারটা আমরা মুছে ফেলি, তাই না? আশা করি সবাই তোমরা বোর্ডের লেখা তুলে নিয়েছো বা মোবাইল থেকে ইয়ে করতে পেরেছো। আমি এক নাম্বারটা মুছে এখানে আমি কি লিখে দিব, পাঁচ নাম্বার লিখে দিচ্ছি। পাঁচ নাম্বারটা এখানে তুলে দিচ্ছি আমি। ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, ষোলোই ডিসেম্বর আমাদের আমাদের বিজয়, ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, তাই না? ষোলোই ডিসেম্বর আমাদের কি বিজয় দিবস? না অবশ্যই। তাহলে এটা আমার পাশে কি লিখতে হবে, সত্য লিখতে হবে। তো আজকে তোমাদেরকে আমি কি কি পড়ালাম বলতো? আমাদের সপ্তম অধ্যায় পড়ালাম, তাই না? আমাদের প্রিয় উৎসব পড়ালাম, তাই না? উৎসব নিয়ে আলোচনা করলাম। আমাদের দেশে কিন্তু অনেক ধর্মের লোক বসবাস করে, এক একটা ধর্মের মানুষ এক এক রকম উৎসব পালন করে, তাই না? মুসলমানদের ধর্মের উৎসব কি ঈদ, দুটি ঈদ পালন করে থাকি। হিন্দুদের প্রধান উৎসব নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে কি, দুর্গা পূজা। বৌদ্ধ পূর্ণিমাদের কি কি, ওদের কি উৎসব পালন করে থাকে বৌদ্ধরা, সরি বৌদ্ধদের কি উৎসব পালন করে থাকে, বৌদ্ধ পূর্ণিমা, তাই না? আর খ্রিস্টানদের উৎসব হচ্ছে বড়দিন। এগুলো নিয়ে কিন্তু আলোচনা করলাম, এগুলো তোমরা বাসায় ভালো করে পড়বে এবং আমি টিউটোরিয়ালের তিনটা চ্যাপ্টার তোমাদেরকে বুঝিয়েছি, তোমরা এগুলো বাসায় ভালো করে রিডিং পড়তে হবে। এগুলো পড়লেই তোমরা এখান থেকে প্রশ্নগুলো পেয়ে যাবা, সুন্দর করে লিখতে পারবা। সব এক কথার উত্তরগুলো, প্রশ্নগুলো থাকবে, তোমাদের এক কথায় উত্তর লিখতে হবে। আর আজকে তোমাদেরকে আমি যা দিলাম এই অধ্যায় থেকে, এই পাঠ থেকে, শূন্যস্থান, সত্য মিথ্যা, সঠিক উত্তর, ঠিক আছে, এগুলো তোমরা বাসায় মুখস্থ করবে, বাসায় ভালো করে লিখবে আর মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, যেহেতু তোমাদের টিউটোরিয়ালের টাইম বেশি নেই। টিউটোরিয়াল কিন্তু সামনে চলে আসছে, টিচারদের প্রত্যেকটা টিচার কী কী পড়াচ্ছেন, পড়াগুলো সুন্দরভাবে নিয়ে নিবে। তোমাদের কাছে আমার মোবাইল নাম্বার আছে, কোনো কিছু না বুঝতে পারলে, কোনো ভিডিও খুঁজে না পেলে আমাকে জানাবা, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। আশা করি সবাই আমার সাথে কানেক্ট থাকবে, কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে ফোন দিবেন আর আমি অবশ্যই আপনাদের সাথে আছি। যখনই কোনো কিছুর দরকার বা আমাদের দরকার লাগবে, অবশ্যই আমরা আপনাদের সাথে, গার্জিয়ান আপনাদের সাথে যোগাযোগ করব। আর আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস অবশ্যই তোমরা দেখবে, যেহেতু তোমাদের টিউটোরিয়াল কিন্তু সামনে গণিয়ে আসছে। পড়াশোনায় মনোযোগ দাও, ঘরে থাকো, বাইরে গেলে মাস্ক পরো, বাইরে থেকে এসে হাত ভালো করে ধুয়ে ফেলবে। আর পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।